আমরা শেপ বিল্ডার টুল নিয়ে আলোচনা করব, সেই সাথে লাইট পেইন্ট বাকেট এবং লাইট পেইন্ট সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। এবং আমরা দেখতে পাচ্ছি উইন্ডোতে পাথ ফাইন্ডার টুল রয়েছে, আমরা এটা নিয়েও আলোচনা করব। মূলত শেপ বিল্ডার এবং পাথ ফাইন্ডার টুল, এই দুটো টুল কিন্তু প্রায় একই রকম কাজ। এরা মূলত মার্জ, এক্সট্রাক্ট, ইরেজ, ক্রিয়েট, এই চারটা মোডেই কাজ করে। তো আমরা বিস্তারিত আলোচনার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের সবাইকে স্বাগত জানাচ্ছি। শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করার আগে কিন্তু আমাকে অবশ্যই একটা শেপ নিতে হবে, তা না হলে কিন্তু আমরা শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করতে পারবো না। তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন সাপোজ আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, সেই সাথে আমি একটা ইলিপস টুল নিচ্ছি, ওকে নিয়ে এই দুটোকে আমি পাশাপাশি রাখছি। অবশ্যই যেন একটা শেপ আরেকটা শেপের সাথে লেগে থাকে, না হলে কিন্তু হবে না। এখন আমি চাচ্ছি এই দুটো শেপকে মার্জ করতে, মানে এক একই সাথে করে ফেলতে। সেক্ষেত্রে আমি জাস্ট এই দুটোকে সিলেক্ট করব, দেন আমি শেপ বিল্ডার টুলে গিয়ে জাস্ট দেখুন এখানে পাঁচ চিহ্ন শো করছে। এখন আমি জাস্ট মাউসের লেফট বাটনটাকে ধরে আমি যদি এর উপরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, খেয়াল করুন এটা কিন্তু এখন এক মার্জ হয়ে গিয়েছে, একদম একটা সাথে আরেকটা লেগে গিয়েছে। আবার খেয়াল করুন আমি আরেকটা শেপ নিচ্ছি, এখানে আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি, আমি স্ট্রোকটা নিচ্ছি, দেন আমি আরেকটা পলিগন শেপ নিচ্ছি। এখন আমি এই দুটোকে সিলেক্ট করছি, করে আমি শেপ বিল্ডার টুলটাকে নিয়ে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এইটার উপরে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসছি। দেখুন এটা মার্জ হয়ে গিয়েছে, এটা একটা শেপে পরিণত হয়েছে। এখন আমরা জানবো কিভাবে শেপ বিল্ডার দিয়ে কোনো কিছুকে আমরা এক্সট্রাক্ট করব শেপকে। যেমন আমি যেমন একটা সার্কেল নিচ্ছে, দেন আরেকটা ইলিপস নিয়ে আরেকটা সার্কেল নিচ্ছে। এখন খেয়াল কর আমি যদি এই দুটোকে সিলেক্ট করি, এই দুটোর মাঝে কিন্তু এই যে এই অংশটুকু দেখতে পাচ্ছে, আমি চাচ্ছি যে আমি এইটুকু জাস্ট নেব। তাহলে কি করব, জাস্ট আমি শেপ বিল্ডার টুলটাকে নিয়ে জাস্ট এখানে যদি আমি মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করি, তাহলে আমার এই অংশটুকু কিন্তু আলাদা হয়ে যাবে। এই অংশটুকু শুধু না, এই অংশগুলো আলাদা আলাদা হবে, আমি দেখাচ্ছি এটাও কিন্তু আলাদা। তো আমি চাচ্ছি এইটুকু যেহেতু আলাদা করতে, তো আমি এইটুকু আলাদা করে ফেললাম। জাস্ট আমি একটা সার্কেল নিচ্ছি, দেন আরেকটা সার্কেল নিচ্ছি, সার্কেলটা নিয়ে এখন আমি দুটো সার্কেলকে জাস্ট সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই এইখান থেকে এখানে জাস্ট টেনে ধরে, এখন আমি জাস্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এইটাকে সরিয়ে ফেলছি, এটাকে ডিলিট করে দিলাম। তাহলে দেখুন আমরা একটা ছাদ পেয়ে গিয়েছি। তো এভাবে আমরা আমাদের অপ্রয়োজনীয় অংশগুলোকে আমরা ডিলিট করতে পারি। আবার অন্যভাবেও দেখতে পারি, যেমন আমি আরেকটা শেপ নিলাম, নিয়ে আমি স্টার স্টার নিচ্ছে, এটা মাঝখানে মাঝখান বরাবর বসিয়ে দিচ্ছি, দেন আমি এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখন এই দুটোকে
সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটাকে নিয়ে জাস্ট আমি এখানে ক্লিক করে আমি যদি অল্টার প্রেস করি, খেয়াল করুন আমার আমি আমার কার্সরটা কিন্তু প্লাস শো করছে, আমি যখন অল্টার প্রেস করছি তখন কিন্তু আমার কার্সরটা মাইনাস হয়ে যাচ্ছে। জাস্ট আমি যদি কার্সরটাকে এখানে নিয়ে এসে অল্টার প্রেস করি মাইনাস শো করবে, দেন আমি আমি যদি লেফট বাটন মাউসে লেফট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটা কেটে যাবে। খেয়াল করুন দেখুন এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। শেপ বিল্ডার টুল দিয়ে কিন্তু আমরা নতুন ধরনের আরেকটা ডিজাইন করতে পারি, যেমন আমি একটা ইলিপস টুল নিয়ে আমি একটা সার্কেল নিচ্ছি, দেন আমি এটা এটা কালারটাকে আমি রেড করে দিচ্ছি, তারপর এটাকে আমি কপি করে জাস্ট পাশে বসিয়ে দিচ্ছি, এই দুটোকে আমি গ্রুপ করছি, তারপরে এটাকে অল্টার চেপে কপি করে নিচ বরাবর বসিয়ে দিচ্ছি, এখন এই চারটাকে আমি গ্রুপ করছি। এখন আমি শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট এর উপর দিয়ে টেনে এর উপরে দেখুন এটা কিন্তু এখন গ্রুপ একদম মার্চ হয়ে গেছে এবং নতুন আরেকটা ডিজাইনে পরিণত হয়েছে। এখন আমি যদি এখানে আরেকটা রাউন্ড শেপ নেই, সাপোজ এটাকে মাঝ বরাবর বসিয়ে দেই, এখন আমি যদি এইটাকে এই দুটো শেপকে সিলেক্ট করি এবং শেপ বিল্ডার টুল নিয়ে আমি জাস্ট এখানে অল্টার চেপে এখানে মাঝখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা কেটে গেল। তারপরে আমি এখানে যদি রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমি একটা হ্যান্ডেল দিয়ে দিই, খেয়াল করুন তাহলে কিন্তু আমার সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে গেল। তো আমরা একটা সার্কেল একটা রেক্টেঙ্গেল থেকে কিন্তু আমরা সম্পূর্ণ নতুন ধরনের একটা ডিজাইন পেয়ে গেলাম। আমরা এখন পাথফাইন্ডার টুল নিয়ে আলোচনা করব। তো পাথফাইন্ডার টুলটি পাবো উইন্ডোতে গিয়ে জাস্ট এই তো নিচে যে পাথফাইন্ডার দেখতে পাচ্ছে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, আমাদের এই বক্সটা চলে আসবে। তো এটা বোঝার জন্য আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, দেন আমি আরেকটা ইলিপস শেপ নিচ্ছি, এখন পাথফাইন্ডার এবং আমাদের শেপ বিল্ডার এই টুলগুলো কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় দুই দুইটা বা দুইয়ের অধিক শেপ নিয়ে কাজ করতে হবে, না হলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। আমি এখানে দুটো শেপ নিয়েছি, তো এখানে আমরা পাথফাইন্ডার এখানে বক্সে দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছে ডিভাইড, মানে এটা ভাগ করবে। তো এই দুটো শেপকে আমরা কিভাবে ভাগ করব দেখুন, এই দুটো শেপকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ডিভাইডে ক্লিক করলাম, মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলাম, খেয়াল করুন এটা কিন্তু গ্রুপে পরিণত হয়েছে। আমাকে এটা ছাড়িয়ে নিতে গেলে এখানে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলে যে আনগ্রুপ অপশন আছে এই আনগ্রুপে ক্লিক করতে হবে, আমি এখানে ক্লিক করছি, এখন বাইরে মাউসের লেফট বাটন দিয়ে আমি একবার ক্লিক করছি, এখন এই দুটো কিন্তু ভাগ হয়ে গিয়েছে। খেয়াল করুন এই যে আমি আলাদা করছি আলাদা করছি, প্রত্যেকটা অংশ ভাগ হয়ে গিয়েছে। দেন আমি কন্ট্রোল জেড চেপে আগের অবস্থানে যাচ্ছি, কন্ট্রোল জেড যতবার কন্ট্রোল জেড চাপবো ততবার কিন্তু আগের অবস্থানে চলে যাবে। আচ্ছা এরপরে রয়েছে এটা ট্রিম, তো এই দুটোকে আমি সিলেক্ট করে জাস্ট ট্রিম ট্রিমে যাচ্ছি, এখন আমি এটাকে আনগ্রুপ করে দিচ্ছি, দেন বাইরে ক্লিক করছি, এখন খেয়াল করুন এটা কিন্তু ট্রিম হয়ে গেছে, এটা আগে কিন্তু অনেকগুলো পার্ট ছিল তার মানে ওখানে বিভক্ত হয়েছে, বাট এখানে ট্রিম মানে কেটে গিয়েছে, এখান থেকে এই অংশটা জোড়া লাগানো ছিল এখন এই অংশটা কিন্তু কেটে গিয়েছে।
তার মানে এটার কাজ হচ্ছে ক্রিম। আমরা কন্ট্রোল জেড চেপে আগের অবস্থানে চলে যাচ্ছি। এরপরে রয়েছে মার্জ, তার মানে এই দুটো শেপ, আলাদা আলাদা দুটো শেপ রয়েছে, এই দুটো শেপকে একসাথে করবে। মার্জ মানে একসাথে। আচ্ছা, তাহলে আমরা এই দুটো শেপকে আগে সিলেক্ট করে নিচ্ছি, দেন আমি মার্জে ক্লিক করছি। এখন এখন যদি এই দেখুন, এখানে কিন্তু গ্রুপে আছে, এখানে আনগ্রুপ অপশন নাই, এটা করার কোনো দরকার নেই, কারণ এটা যেহেতু মার্জ হয়ে গেছে। এরপরে রয়েছে ক্রপ, কন্ট্রোল জেড চেপে আমি আগের অবস্থানে যাচ্ছি। এখন এই দুটো শেপকে আমি সিলেক্ট করছি, দেন ক্রপে ক্লিক করছি। খেয়াল করুন, আমি আবার আগের অবস্থানে যাচ্ছি, কন্ট্রোল জেড, আমার সার্কেল আর এই পাশেরটা হচ্ছে আমার রেক্টেঙ্গেল। এখন সার্কেল এবং রেক্টেঙ্গেলের মাঝে যে যে অংশটুকু, সে অংশটুকু আমার ক্রপ হবে। ক্রপে আমি ক্লিক করছি, দেখুন এই অংশটুকু চলে গিয়েছে এবং এই পাশে যে অংশটুকু ছিল সেই অংশটুকু চলে গিয়েছে, শুধু মাঝখানের অংশটুকু আমার ক্রপ হয়েছে। কন্ট্রোল জেড চেপে আমি আবার আগের অবস্থানে যাচ্ছি। এখন এটা হচ্ছে আউটলাইন, এটা জাস্ট আউটলাইন করবে, মানে এটা যে ফিল কালারটা আছে এটা থাকবে না, জাস্ট একটা চার সাইডে যে একটা শেপ থাকবে সেটাকে শো করবে। তো দেখি, জাস্ট এই দুটোকে আমি সিলেক্ট করছি, দেন আমি এখানে ক্লিক করছি, এই যে দেখুন এটা জাস্ট হচ্ছে আউটলাইনটাকে শো করছে। এখন আমরা মাইনাস ব্যাক টুল নিয়ে আলোচনা করব, সেই জন্য আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি এবং সেই সাথে আমি একটা স্টার টুল নিচ্ছি, দেন নিয়ে আমি এটাকে জাস্ট, এখন আমি যখন এই দুটোকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করব, খেয়াল করুন আমার এই যে রেক্টেঙ্গেল স্টারের যে অংশটুকু সিলেক্ট করেছে সেই অংশটুকু মাইনাস হয়ে যাবে। খেয়াল করতে হবে যে আমি যেটা আগে শেপ তৈরি করব সেটা কিন্তু মাইনাস করবে পরে শেপটা থেকে। তো আমি এখন মাইনাসে ক্লিক করছি, দেখুন এই অংশটুকু মাইনাস হয়ে গিয়েছে। পাথ ফাইন্ডার টুলে এখানে কিন্তু আমরা আরো চারটা কাজ দেখছি, চলুন এগুলো ক্লিয়ার ভাবে বুঝে নেই। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, দেন আমি একটা ইলিপস টুল নিচ্ছি, ইলিপসের কালারটা চেঞ্জ করে দেই। এখন আমি যদি জাস্ট এই ইউনাইট এই টুলটা দেখি এই কাজটা, তো তার আগে এই দুটোকে আমরা সিলেক্ট করে নেই, এখন ইউনাইটে ক্লিক করি। ইউনাইট মানে বোঝা যাচ্ছে এটা একত্রিত হবে, তার মানে এই দুটো শেপ কিন্তু এখন একটা শেপে পরিণত হয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে মাইনাস ফন্ট, এইটার কাজটা কিন্তু এই যে আমরা মাইনাস ব্যাক দেখেছিলাম এটার বিপরীত। চলুন এটা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, দেন আমরা একটা স্টার শেপ নিচ্ছি, স্টার শেপ নিচ্ছি। আচ্ছা, এখানে আমি কিন্তু এই এটাকে আগে নিয়েছি, রেক্টেঙ্গেল টুলটা আগে নিয়েছি, দেন আমি স্টার শেপটা পরে নিয়েছি। এখন আমি এই দুটোকে যদি সিলেক্ট করি এবং মাইনাস ফন্ট এটাকে ক্লিক করি, তাহলে আমার আমি পরে যে শেপটা এঁকেছিলাম এইটা রেক্টেঙ্গেলের যে অংশটুকু সিলেক্ট করেছে সে অংশটুকু ডিলিট করে দিবে। দেখুন আমি এখানে ক্লিক করছি, এই যে যে অংশটুকু সিলেক্ট করেছিল সে অংশটুকু ডিলিট করে দিয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে ইন্টারসেক্টের কাজটা, আমরা বোঝার জন্য জাস্ট রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, দেন আমি একটা, এখন এই দুটোকে আমি যখন সিলেক্ট করব, খেয়াল করুন এই যে এই এই অংশ, এই অংশ এবং এই তিনটা অংশ, তো আমি যখন একটাকে ক্লিক করছি
আমার কিন্তু এই পাশে অংশ চলে গিয়েছে, এই পাশে অংশ চলে গিয়েছে, মাঝখানে অংশটা রয়ে গিয়েছে, এটাই হচ্ছে ইন্টারসেক্ট। আচ্ছা, এরপরে রয়েছে এক্সক্লুড, এইটা হচ্ছে অনেকটা যে ক্রপ, ক্রপের বিপরীত। আমরা এখানে জাস্ট নিচ্ছে আরেকটা ইলিপস, তার মানে আমি যখন এই দুটোকে সিলেক্ট করব, যে দুটো একসাথে সিলেক্ট করছে যেটুকু, এইটুকু আমার বাদ হয়ে যাবে। তার মানে আমি এখানে জাস্ট এক্সক্লুডে ক্লিক করে দেখুন এইটুকু অংশ আমার এক্সক্লুড হয়ে গিয়েছে। এখন অনেকের মনে হতে পারে যে পাথ ফাইন্ডার এবং শেপ বিল্ডার টুলের কাজটা একই রকম, তাহলে আমরা আসলে কোন টুলটা দিয়ে কাজ করব। আসলে দুটো টুলই ভালোভাবে শিখতে হবে এবং দুটো টুল দিয়েই কাজ করতে হবে। যখন যে টুলটা আসলে ব্যবহার করতে সুবিধা হয় আমরা সেই টুলটাই ইউজ করব। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এটা ভালোভাবে বোঝার জন্য। তো আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম এবং এটাকে কপি করে জাস্ট অল্টার চেপে কপি করে এটাকে আমি পাশে নিয়ে নিচ্ছি। আমি দেন আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, দেন এটাকেও আমি অল্টার চেপে কপি করছি, দেন কন্ট্রোল ডি প্রেস করছি। কন্ট্রোল ডি প্রেস করলে এটা কপি হয়ে যাবে। এখন আমি যদি এই পুরোটাকে সিলেক্ট করে জাস্ট এইটুকু মার্চ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এভাবে মার্চ করতে পারবো, এই পাশেও মার্চ করতে পারবো। আচ্ছা, এখন এই এগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে, হ্যাঁ, তো এগুলো কিন্তু মার্চ হয়নি। তো সেক্ষেত্রে আমি যদি মার্চ করতে যাই, সেক্ষেত্রে শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট আমাকে একটা সিলেক্ট করতে হবে। তাহলে শেপ বিল্ডার টুলে গিয়ে জাস্ট এখানে এখানে এই বরাবর ক্লিক করতে হবে, দেন এখানে এখানে এই বরাবর ক্লিক করতে হবে, এভাবে কিন্তু একটা একটা করে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আবার যদি আমরা একবারে সবটুকু সিলেক্ট করে জাস্ট এটাকে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড। বাট আমরা যদি জাস্ট এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা এখানে যে মার্চে ক্লিক করি, খেয়াল করুন, তাহলে কিন্তু এটা পুরোটুকু মার্চ হয়ে গেল এবং এটা কিন্তু একটা শেপে তৈরি হয়ে গেছে এবং পুরোটাই কিন্তু জাস্ট গ্রুপে পরিণত হয়েছে। খেয়াল করুন, এখানে আনগ্রুপ অপশন এসেছে, তার মানে পুরোটুকু গ্রুপ হয়ে গিয়েছে। আমরা যদি কোনো সময় যদি জাস্ট এটাকে কালার চেঞ্জ করতে চাই, সাপোজ আমরা কালার চেঞ্জ করতে গেলাম, এখন কিন্তু খেয়াল করুন এইটা কিন্তু মানে পুরো অংশটুকু চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যদি শেপ বিল্ডারে জাস্ট এখানে গিয়ে অল্টার চাপি, এটা কিন্তু যে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। দেখুন, আসলে প্র্যাকটিস করতে করতে বুঝে যাব যে কোন টুলটা বা কোথায় আমরা কোনটা ব্যবহার করব। আমরা এখন লাইভ পেন্ট বাকেট এবং লাইভ পেন্ট সিলেকশন টুল, এই দুটো টুল নিয়ে আলোচনা করব। এই দুটো টুল আলোচনা করার জন্য প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, এটা ফিল কালারটা দিয়ে নেই, দেন এটাকে আমি সিলেক্ট করে কপি করছি, কপি করে পাশাপাশি বসিয়ে দিচ্ছি। দেন আমি আরেকটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমি এটাকে কপি করে নিচ বরাবর দিচ্ছি। আচ্ছা, এখন আমি এই পুরোটুকু সিলেক্ট করে আমি চাচ্ছি, খেয়াল করুন এখানে কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা শেপ তৈরি হয়ে গেছে। তো এগুলো প্রত্যেকটা শেপে কিন্তু আমি লাইভ পেন বাকেট টুল দ্বারা কালারগুলো চেঞ্জ করতে পারবো। তো সেক্ষেত্রে যে এখানে আমার যে ফিল কালার আছে এখান থেকে চুজ করতে পারি, এখানে সোয়াচেস আছে, এখান থেকেও কিন্তু আমরা কালার চুজ করতে পারি।
তো প্রথমে আমি সাপোজ আমি এই ইয়েলো কালার সিলেক্ট করলাম। ইয়েলো কালার সিলেক্ট করার সাথে সাথে পেন বাকেট টুলের মাঝখানে দেখেন ইয়েলো কালার শুরু হচ্ছে এবং সামনে রেড এবং তার পাশের গ্রিন, যেহেতু এখানে ইয়েলোর সামনে রেড এবং ইয়েলোর পরে গ্রিন রয়েছে, তাই এখানে এভাবে শো করছে। এখন আমি লাইভ পেন বাকেট টুলটাকে জাস্ট এখানে নিয়ে এসে যদি এখানে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে তাহলে এটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলে এটা ইয়েলো কালার হয়ে যাচ্ছে, এপাশে ইয়েলো কালার হয়ে যাচ্ছে, পাশে ক্লিক করলে ইয়েলো কালার হয়ে যাচ্ছে। আবার আমি যদি কিবোর্ডে জাস্ট রাইট অ্যারোটা প্রেস করি তাহলে কিন্তু আমার এখন গ্রিন কালার হয়ে গেছে। আমি যদি আবার আরেকটা প্রেস করি তাহলে ব্লু কালার, এই যে এখানে ব্লু কালার যেহেতু তো ব্লু কালারটা, এই যে ব্লু কালারটা সিলেক্ট করে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই যে ব্লু কালার এখানে হয়ে যাবে। এখানে ক্লিক করলে ব্লু কালার সিলেক্ট হচ্ছে। রাইট এরো প্রেস করি আরো করি তাহলে এখানে এখানে পিঙ্ক কালার, এই পিঙ্ক কালার শো হচ্ছে, তাই এখানে পিঙ্ক কালার গুলো বসাতে পারবো, পিঙ্ক কালার। আচ্ছা আমরা কিন্তু আমাদের এই যে স্ট্রোক এইটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারবো, এর কালারটাও চেঞ্জ করতে পারবো। তো সেই জন্য আসলে আমাকে সিলেক্ট করে জাস্ট আমাকে এখানে কিন্তু আমাকে ডাবল ক্লিক করতে হবে, দেন এই যে যে অংশটা আছে এখানে পেইন্ট ফিল এবং পেইন্ট স্ট্রোক এই দুটোই সিলেক্ট থাকতে হবে। এটা যদি উঠানো থাকে তাহলে কিন্তু আমরা স্ট্রোকে কালার করতে পারবো না, জাস্ট এখানে ক্লিক থাকতে হবে, দেন ওকে। এখন আমরা যদি এইখানে জাস্ট ক্লিক করি তাহলে কিন্তু আমাদের স্ট্রোকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো স্ট্রোকের কালারটা আমাকে চেঞ্জ করে নিতে হবে, সাপোজ আমি স্ট্রোকের কালার ব্ল্যাক দিতে যাচ্ছি, দেন আমি লাইভ পেন বাকেট টুলটাকে সিলেক্ট করছি, এখন জাস্ট এখানে ক্লিক করছি, দেখুন এটা ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে। এই পাশে ক্লিক করছি, দেন এটা ব্ল্যাক। এপাশে লাইট পেন বাকেট টুলটা দিয়ে আমরা কিন্তু ফিল কালারটাও চেঞ্জ করতে পারছি, আমাদের স্ট্রোকটাও চেঞ্জ করতে পারছি। যে এই পাশে যে বাড়তি যে অংশগুলো আছে, চাচ্ছি যে এই বাড়তিগুলো অংশ আমরা কাটতে চাচ্ছি, তাহলে কিন্তু আমরা এই যে লাইট পেন সিলেকশন টুল দ্বারা সহজে কাটতে পারবো। জাস্ট এটাকে সিলেক্ট করে আমরা যদি এটাকে কাটতে চাই, জাস্ট এটাকে ড্র্যাগ করে এরকম সিলেক্ট করলে এটাকে ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। এটাকে সিলেক্ট করলাম, দেন ব্যাক স্পেস ডিলিট হয়ে যাচ্ছে। আমরা যদি চাই যে না আমরা জাস্ট এই ভেতরে অংশটুকু ডিলিট করব, জাস্ট এটাকে মাউসে লেফট বাটন ক্লিক করে এখানে জাস্ট সিলেক্ট করব, এটা সিলেক্ট হয়ে যাবে, দেন ব্যাক স্পেস দেব, এটা ডিলিট হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে না আমরা এই স্ট্রোকটাকেও ডিলিট করে দিতে যাচ্ছে, জাস্ট আমরা স্ট্রোকের এই যে এখানে ক্লিক করলে দেখুন এটা রেড কালার, তো এটা বোঝা যাচ্ছে না, এখানে ব্যাক স্পেস দিলে এটা ডিলিট হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের যে বাড়তি যে অংশগুলো আছে আমরা এগুলো সহজেই ডিলিট করতে পারি। এভাবে আমাদের বাড়তি অংশগুলোকে লাইভ পেন্ট সিলেকশন টুল দ্বারা সহজেই ডিলিট করতে পারি। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।